আসসালামু আলাইকুম, সবাইকে মোবারকবাদ। বৃষ্টি এত বৃষ্টি হয়েছে, শিলা বৃষ্টি হওয়ার কারণে আমার আঙ্গুর গাছ একবারে শেষ। আঙ্গুর গাছের একবারে যা ফুল আসার সময় হয়েছে, একবারে শেষ। ঠিক আছে, তো কীরকম শিল পড়ছে দেখেন। এখন বৃষ্টি নেই, প্রায় বৃষ্টি চলে গেছে, আধা ঘন্টা হয়েছে। এখন বেতাল অবস্থায় যে শিল ফিরে রয়েছে। তা আমি আর একটু যাই যে আমার আনার গাছে আনার দোষ ছিল ডালিম আর কি, এগুলো সব ফিরে গেছে দেখেন। হাল অবস্থা, গাছ একবারে মানে পাতা সহ একবারে সব যা জায়গায় ডালাইছে, এত জোরে শিল পড়ছে যা বলার বাইরে। তো যাই হোক, ডালিম যেটা না টিকার হেটা টিকে না, যেটা রিজিকে আছে এটাই হইব। ঠিক আছে, তো ভিতরে মানে কীরকম অবস্থা, মানে বৃষ্টি কেমন হয়েছে, বৃষ্টি তো অবশ্যই ভিডিওতে দেখছেন। এখন মনে করেন এই যে পরিস্থিতি দেখেন, এই যে ডালিম ফেটে রয়েছে। ঠিক আছে, আর এদিকে গ্রিন টি গাছ, গ্রিন টি গাছ একবারে সব জাজদা বানাই লাইছে। ঠিক আছে নি, ফেফে গাছের অবস্থা দেখছেন, ফেফে গাছ একবারে নাই, শেষ। ঠিক আছে নি, ওই যে ভিতরে দেখেন অবস্থা, জাগা জাগা শিল ফইরা। ঠিক আছে, বেতাল অবস্থা। তা আমরা এখন, আমি এখন আসরের নামাজ ফইটা গেট খুলছি, গেট খুঁটে বাইরের দৃশ্য। তো বাইরে চলেন, বাইরে যাবো, বাইরে দেখেন কী হাল অবস্থা হয়ে রয়েছে। তো আমরা এখন বাইরে যাইতে আসি, এই যে বাইরে বাড়াইতে আসি, বাইরের পরিস্থিতিটা একটু দেখেন। ঠিক আছে, মানে জায়গায় জায়গায় একবারে এই মাতাতেন। ঠিক আছে নি, এদিকে কিন্তু সবার ভিতরে আড্ডাখানা। ঠিক আছে, দেখেন ওই মাতাতেন শুরু করে একবারে শিল যেন এখনও জমে আছে, শিল এখনও গলে না। আর দ্বিতীয় কথা হলো আমাদের সাজনা গাছ, যে ফুল করছিল সাজনা গাছে, সাজনা গাছের একবারে মনে করেন যা যা বানাই লাগছে, একটা ফাতা একটা ফুল নাই দেখেন, পুরা গাছ খালি করে লাগছে। এত জোরে শিলাবৃষ্টি হয়েছে যা বলার বাইরে। গাছের গোড়া তো দেখতে পাচ্ছেন আপনারা, শিল ফেটে রয়েছে দেখেন। এই যে অবস্থা দেখছেন নি, মানে জমে আছে এখনো না। আর দ্বিতীয় কথা হলো যাই আমার গেটের সামনে যে লাইট, ঠিক আছে নি, টিউবলাইট দেখেন, দুইটা টিউবলাইট ভাঙ্গে একবারে নিচে ফেটে গেছে। ঠিক আছে নি, যার জন্য আমার মনে করেন বাংলা টাকা 500-600 টাকা মনে করেন ক্ষতিপূরণ, দুইটা লাইট নষ্ট হয়ে গেছে। তো এই দেখেন অবস্থা দেখেন, এত জোরে মানে বৃষ্টি হয়েছে যা বলার বাইরে। ভিডিওতে আপনারা এর আগে দেখছেন কীরকমভাবে বৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই যে দেখেন একবার এই মাথাতে নেই মাথা ওইটা রয়েছে। তা আমরা আটটু যাই ওইদিকে, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাইতেছে সাদা সাদা, এগুলো কিন্তু শিল। ঠিক আছে, শিল ফইরা জমে আছে। ঠিক আছে, এখন আবার বৃষ্টির ফুটাফটা আছে। এই যে একটা খালি জায়গা, খালি মাঠার অবস্থা দেখেন, ওই যে ওয়ালের সাইড দিয়ে কিন্তু ঠিক আপনার বৃষ্টির শিলা জমিয়া রয়েছে। ঠিক আছে নি, সব একই অবস্থা, মানে সব ওয়ালের সাইডে। ঠিক আছে, তো এই হচ্ছে যে আজকের বৃষ্টি, এখন আবার বৃষ্টির ফর্তা আছে। আমি রুমে যাই গিয়ে, আল্লাহুম্মা সাইবেন না ফিহে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।